আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। বেগুন পোড়ানোর কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম ওজনের একটা বেগুন। বেগুনের সাইজটা বেশ বড়, তবে আপনারা এখানে যে কোনো ধরনের বেগুনই কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি মুখের এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। এবার বেগুনটাকে আমি চাক চাক করে কেটে নিচ্ছি, আর চেষ্টা করবেন সবগুলো সাইজ একই রকম সমান রেখে কেটে নেওয়ার জন্য। এতে করে এগুলো ভেজে নেওয়ার সময় একসঙ্গে সিদ্ধ হবে। এবার কেটে নেওয়া বেগুনগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো হাতের সাহায্যে বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই তো সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তো আমি যেহেতু ভর্তা করব সেই জন্য সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে রান্নার অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার প্রথমেই মরিচগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে মরিচের পরিমাণটা কিন্তু এখানে বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারবেন। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নেওয়ার পরে সেই মশলা মেখে রাখা বেগুনের টুকরোগুলো আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরো দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। রসুনগুলো আমি বেগুনের সাথে একইভাবে ভেজে নিব, আর এটা ভেজে নিতে নিতে রসুনগুলোও কিন্তু বেগুনের সাথে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মাঝারি বা মাঝারি থেকে একটু কম করে বেগুনগুলো উল্টে পাল্টে মোটামুটি দুটো সাইড লালচে বা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম একটু লালচে কালার হয়ে আসবে এবং একটা সাইড সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে উল্টে নিতে হবে এবং একইভাবে দুটো সাইড লালচে করে ভেজে নিতে হবে। এবং একই সাথে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজার মাধ্যমে। আপনারা চাইলে এখানে ঢাকনাও ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাজা। আমি একইভাবে মাঝারি আঁচে অপোজিট সাইডটাও ভেজে নিচ্ছি। আর এই তো দুটো পাশ আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর এই তো একইভাবে আমি সবগুলো বেগুনের টুকরো ভেজে নিয়েছি। বেগুনগুলো ভেজে নেওয়ার পরে বেগুনের সাইডের যে খোসাটা বা চামড়াটা সেটা এভাবে হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর বেগুনটা ভেজে নেওয়ার কারণে এটা একদম নরম হয়ে যাবে, খুব সহজে এটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। সবটুকু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো আমরা এই খোসাটা ফেলে দিব আর এটা দিয়ে ভর্তাটা করব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ, আরও নিয়েছি সেই ভেজে রাখা 3 কোয়া রসুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নেবেন। অনেকেই আছেন ভর্তায় কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করেন না, তারা চাইলে বেগুনটা ভেজে নেওয়ার পরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজেও নিতে পারবেন। আমার যেহেতু কাঁচা পেঁয়াজে কোনো সমস্যা নেই, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েই সাধারণত ভর্তাটা করি, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। এবার আমি এখানে অল্প একটু লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে প্রথমেই আমি শুকনো মরিচগুলো লবণের সাথে গুঁড়া করে ভেঙে নিচ্ছি। লবণটা একটু এ পর্যায়ে বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু বেগুনটা লবণ দিয়ে ভেজেছি, সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। এবার আমি রসুনগুলো হাত দিয়ে চটকে মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন মরিচ আর রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে চটকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট না হবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে চটকে নেবেন। পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে যেহেতু আমরা বেগুনটা ভেজেছি এই পর্যায়ে খুব একটা সরিষার তেল দিতে হবে না, 1 টেবিল চামচের মতো দিলেই হবে, এতে করে ফ্লেভারটা আরও স্ট্রংলি পাওয়া যাবে। এবার আমরা সাইডে যে কাঁচামরিচটা ছিল সেটা হাত দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে আর খুব একটা চটকাবো না, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা দরকার, ঝালের দরকার নেই।
এবার সবকিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলো হাতের সাহায্যে একটু চটকে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর সবকিছু ভালোভাবে মিশে গেলেই কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তো আমার ভর্তাটা এরই মাঝে হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুব সাধারণভাবে তৈরি করা বেগুন ভর্তা, যেটা খেতে অসাধারণ। সাদা গরম ভাতের সাথে এটা খেতে ঠিক কতটা মজার এটা আপনার ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই তৈরি করে জানাবেন আমাকে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।